বিরিয়ানির মাংসটা দেখেছো? উফ, মাটনটা সো জুসি অ্যান্ড সফট, আর আলুটা তো পুরো ধরতেই গলে গেল। এটা কোনো রেস্টুরেন্টের নয়, এটা একটা বিয়েবাড়িতে খাওয়া আমার সেরা বিরিয়ানি ছিল। ইয়েস গাইস, বুঝে গেছো তোমরা? তার মানে আজকে নিয়ে চলে এসেছি আরেকটা বিয়েবাড়ির রিভিউ, উইদাউট ইনভিটেশন, মানে ক্যাটারিং প্রমোশন। আজকে যেই ক্যাটারিং সার্ভিসের রিভিউ করব তার নাম হচ্ছে বড়ুয়া ক্যাটারিং সার্ভিস। এখানে কার বিয়ে হচ্ছে, কাদের বিয়ে হচ্ছে সেসব ব্যাপারে আমি জানি না, আমি শুধু জানি এখানে কী কী খাবার ছিল আর খাবারগুলো কেমন খেতে ছিল। সো গাইস, চলো স্টার্টার থেকে স্টার্ট করি। স্টার্টারে ছিল চিকেন পাকোড়া, চিকেন কাবাবস, ফিশ ফিঙ্গার, চিকেন মোমো, আরও অনেক কিছু। বাট আমরা ঠিক করেছিলাম স্টার্টারটা বেশি খাবো না, বিকজ বিরিয়ানি খেতে হবে। স্টার্টারের মধ্যে ফিশ ফিঙ্গার আর চিকেন পাকোড়াটা বেশ ভালো লেগেছে। চলো এবার মেন কোর্সে ঢুকে পড়ি। মেন কোর্সে ছিল বেবি নান, কাশ্মীরি আলুর দম। আমার যদিও নানের সাথে ডাল মাখানি বেশি পছন্দের। ইয়েস, ভেটকি মাছের পাতুরি আমার ফেভারিট, তাই তিনটে নিয়ে নিলাম। আরও বেশি নিতে পারতাম, নিলাম না, কারণ বিরিয়ানি খেতে হবে। এনিওয়েজ, পাতুরিটা কিন্তু বেশ ভালো ছিল, জুসি ছিল, যেটা খুব দরকার ভেটকি মাছের পাতুরি জুসি হওয়া। আর ভেটকি মাছটাও বেশ ভালো ছিল। ফাইনালি এসে পৌঁছালাম মাটন বিরিয়ানির কাছে। ইয়েস, মাটন বিরিয়ানি। এই ক্যাটারিং সার্ভিসের ইউএসপি হলো এদের বিরিয়ানি, এটা আমি আগে থেকেই জেনে গেছিলাম, তাই জন্যে পেটে জায়গা রাখছিলাম বিরিয়ানি খাবার। বিরিয়ানির পর ছিল চিকেন চাপ, যার প্রত্যেকটাই ছিল লেগ পিস। এদের বিরিয়ানিটা পুরো রেস্টুরেন্টের মতন। বিয়েবাড়িতে সচরাচর আমরা অলওয়েজ রেস্টুরেন্টের মতন অত ভালো বিরিয়ানি পাই না, বাট আজকে যেই বিরিয়ানিটা খেলাম এটা আমার একদম এখনও পর্যন্ত মুখে লেগে আছে, আর এডিট করতে করতে এখনও মনে হচ্ছে যেন আমি খাচ্ছি বিরিয়ানিটা। বড়ুয়া ক্যাটারারের কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ফেসবুক থেকে দেখলে ক্যাপশনটা চেক করে নিও। এদের মাটনের কোয়ালিটি, রাইস প্লাস আলু, এভরিথিং ইজ পারফেক্ট। তোমরা যদি বিয়েবাড়িতে বিরিয়ানিটাকে ফোকাস করতে চাও তাহলে ডেফিনেটলি এদের কিন্তু কন্ট্যাক্ট করো। এছাড়াও বাকি আইটেমসগুলোও এদের বেশ ভালোই লেগেছে। আজকে চলে এসেছিলাম বিয়েবাড়িতে ক্যাটারিং প্রমোশন করতে, আর দেখা হয়ে গেল আমারই ডক্টর আর ফেমাস অ্যাক্টর, একটুখানি গার্ডিয়ানদের কিছু বলে দাও। নমস্কার, সবাই ভালো থাকুন। এ হচ্ছে এক সময় ছিল আমার পেশেন্ট, এখন আজকে বলছে অন্যরকম, অন্য রূপে, অন্য কোথাও তোমার সঙ্গে হবে। সো গাইস, এটা সুরুচি সঙ্গের লাইন নয়, এটা চাটনি লেবার লাইন। গাইস, বিয়েবাড়িতে এসে এই লাইন আমায় দুর্গাপূজার কথা মনে করিয়ে দিল। সেই লাস্ট দু বছর আগে সুরুচি সঙ্গে এরকম লাইন দিয়েছিলাম দুর্গা মণ্ডপ আর প্রতিমা দর্শন করার জন্যে, তারপর আবার আজকে তাও চাটনি পাঁপড় নেওয়ার জন্যে। সুস্বাদু আমের চাটনি আর পাঁপড়, আহা, শেষ পাতে এটা না হলে যেন ইনকমপ্লিট থেকে যায়। এরপর ছিল ডেজার্টে মাখা সন্দেশ, জিলিপি উইথ রাবড়ি, আহা, কি দারুণ টেস্ট। ভিডিও এডিট করতে করতে আমার জিভে জল চলে আসে, সিরিয়াসলি। এদের রাবড়ির কোয়ালিটিটা কিন্তু বেশ ভালো ছিল। এরপর ছিল কুলফি, আহা, অনেক দিন পর কুলফি খেলাম। বিয়েবাড়িতে আমার আইসক্রিমের থেকে কুলফি বেশি ভালো লাগে। তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো তোমাদের কোনটা ভালো লাগে। পানের কাউন্টারে এসে আমার কালীঘাটের মন্দিরের কথা মনে পড়ে গেল। এরকম লাইন আর এরকম ভিড় লাস্ট কালীঘাটের মন্দিরেই দেখেছিলাম। যাই হোক, শেষে পান টান খেয়ে বাড়ি চললাম।
সো গাইজ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর পেজটাকে একটু ফলো করে নিও, ভালো লাগবে।